আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ আক্তার। আজ চলে আসলাম আপনাদের সামনে একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে। এই নকশি কাঁথাটি আমি নিজেই তৈরি করেছি এবং ড্রয়িং করেছি, তো এটা সেলাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের নকশি কাঁথার ডিজাইনটি বা ড্রয়িংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি চান ড্রয়িংটি দেখতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। শুধুমাত্র এই কর্নারটা বাকি রয়েছে আর ওখানে কিছু ফুল বাকি রয়েছে, তো আমি আপনাদের সাথে কিছু ফুল আর একটা পাতা সেলাই করে দেখাবো। আর এটা আমি ছোট নকশি কাঁথায় তৈরি করেছি, আপনারা চাইলে এটা বড় আকারেও তৈরি করে নিতে পারেন। তো এটা সেলাই করার জন্য আমার যা যা লাগবে, একটা পেম আর সুতা আর একটা সুই লাগবে। তো আমি সুইয়ের মধ্যে সুতা ঢুকিয়ে নিয়েছি, আর এখানে আমি দু কালারের সুতো ইউজ করেছি, একটি হচ্ছে টিয়া কালার আর একটি হচ্ছে গোলাপি কালার। তো এই সিঁড়াটা অনেকটাই ইজি, এটি শুধু সুইটা উঠিয়ে উল্টো দিক থেকে সেলাই করে যাবেন, আর যে দিক থেকে বারবার সেলাইটা উঠাবেন বারবার সেই দিক থেকে আপনারা সেলাইটা উঠাবেন, দেখতে পাচ্ছেন। তো আমি এটা একবার উল্টা দিক থেকে উঠিয়ে লক করে নিয়েছি, আমি এটাতে কোনো প্রকার গিট ইউজ করিনি। তো এভাবে লক করে নিলে আর এটা সহজে খুলে যাবে না।
আমি ফুলের জন্য গোলাপি কালারের সুতা শুয়ে পরিয়ে নিয়েছি। তো এখন আমি ফুলের একটা পাপড়ি করিয়ে দেখাবো আপনাদেরকে, পাপড়িটা করে দেখাবো। তো পরিশেষে আরেকটি কথা বলছি, যদি আমার আজকের কাঁথার ডিজাইনটি বা সেলাইগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই কাঁথাটি আপনারা আপনাদের সুত্ত সোনামণির জন্যও তৈরি করে নিতে পারেন। আসলে নকশি কাঁথা যতই আমরা আধুনিক হই না কেন, তারপরও আমাদের কাঁথার প্রয়োজন পড়ে। আর নকশি কাঁথা আমাদের পরতে পরতে জড়িয়ে আছে। প্রতিটি নকশি কাঁথায় এক একটি মেয়ে স্বপ্ন, চোখের স্বপ্নগুলোকে মেয়েরা তাদের সুতার মাধ্যমে উঠিয়ে তুলেছে। এখনও নকশি কাঁথাটা আমাদের পরতে পরতে জড়িয়ে রয়েছে। নকশি কাঁথা না হলে যেন কেমন একটা লাগে। তো নকশি কাঁথা বাংলার ঐতিহ্য, তো এটাকে আমরা আমাদেরকেই তো ধরে রাখতে হবে। তো আমি এখানে গোলাপি কালারের সুতাটা উঠিয়ে নিচ্ছি। প্রথমে এটা টাইট করে পিছন দিক থেকে আমি উঠিয়ে নিলাম, তারপরে এক একটা করে এর পিছন দিকে ফোর দিয়ে উঠিয়ে নিব। আর সুতোগুলোকে সব বরাবর এই সুতাটাকে আমি এক পাশেই রাখবো। একবার এপাশে একবার ওপাশে রাখলে কিন্তু সেলাইটা এভাবে সুন্দর হবে না। তো আপনারাও চেষ্টা করবেন সুতাটাকে সবসময় এক পাশে রাখতে। যতটা আপনি সেলাই করবেন প্রত্যেকটা ছোটো ছোটো করে ফোর দিবেন আর প্রত্যেকটা সেলাই সুতোটা এক পাশেই রাখবেন। আর সেলাইটা অবশ্যই এই ফোরটা যাতে অন্য আরেকটা ফোর, প্রথমে যে ফোরটা উঠানো হয়েছে সেই ফোরটার সাথে না যুক্ত হয়ে যায়, একটু হলেও ফাঁকা থাকে, তো তাহলে আপনার নকশি কাঁথা সেলাইটা অসম্ভব সুন্দর উঠবে। তো আপনারা অবশ্যই বাসায় যদি কাঁথা সেলাই করে থাকেন তাহলে এই ডিজাইনটা করে দেখতে পারেন। তো আপনাদের জন্য অথবা আপনাদের ছোট্ট সোনামণির জন্য এরকম কাঁথা সেলাই করে নিতে পারেন। আপনারা যদি আমার কাছে আরও নকশি কাঁথার ডিজাইন বা আকার ডিজাইন দেখতে চান বা সেলাইয়ের ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি নতুন নতুন ডিজাইনের নকশি কাঁথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যতগুলো জানি তো ততগুলো তো শেয়ার করতে পারবো। তো সবশেষে আরও একবার অনুরোধ করছি, যদি আপনাদের আমার ভিডিও বা ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর যদি চান আমার চ্যানেলটিকে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আপনাদের সহযোগিতায় আমি অনেক দূরে গিয়ে যেতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করি। তো আমি আরেকবার আপনাদেরকে আমার কাঁথাটা সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সেলাইটা শেষ করে নেব, আমার সুতো শেষ হয়ে এসেছে। দেখুন সেলাইটা কতটা সুন্দর এসেছে, আর এটা হাতও খুব সুন্দরভাবে হয়েছে। তো এটা আমাদের গ্রাম বাংলার অর্থাৎ বাংলার ঐতিহ্য বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।